আসসালামু আলাইকুম। ইমলা ইসলামিয়া ডিগ্রি কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নাঈমুল ইসলাম, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজ, ডিমলা নীলফামারী। আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের জাবেদা ভর্তিকরণ সম্পর্কে আলোচনা করব। তার আগে জাবেদা কি আমরা একটু জেনে নেই। আসলে জাবেদা বা জার্নাল শব্দটি ফরাসি শব্দ জার হতে উদ্ভূত হয়েছে, যার বাংলা অর্থ হলো দিন। জার্নালের বাংলা পরিভাষা হলো দৈনন্দিন বই বা ডে বুক। অতএব দৈনন্দিন লেনদেনগুলো প্রতিদিন এই বইতে লেখা হয় বলে এর নাম জার্নাল বা জাবেদা। সহজ ভাষায় জাবেদা হলো এমন একটি বই যাতে দৈনন্দিন সংগঠিত লেনদেন সমূহ লিখে সংরক্ষণ করা হয়। জাবেদা ভুক্তিকরণের আগে আমরা লেনদেনের যে উপাদানগুলো যে উদ্ধৃত প্রকাশ করে তা একটু সংক্ষিপ্ত আকারে জেনে নেব। প্রথমেই আমরা জানব যে সম্পত্তি এবং খরচ, যার ভিত্তি হলো ডেবিট, অর্থাৎ সম্পত্তি এবং খরচ বৃদ্ধি পেলে ডেবিট হবে এবং সম্পত্তি এবং খরচ হ্রাস পেলে ক্রেডিট হবে। আবার আয় দায় মূলধন, যার ভিত্তি হলো ক্রেডিট, অর্থাৎ আয় দায় মূলধন বৃদ্ধি পেলে ক্রেডিট, আবার হ্রাস পেলে ডেবিট হবে। এখানে আমরা তালিকা আকারে দেখাইলাম সম্পত্তি বৃদ্ধি পেলে ডেবিট, সম্পত্তি হ্রাস পেলে ক্রেডিট, আবার দায় হ্রাস পেলে ডেবিট, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট, মূলধন হ্রাস পেলে ডেবিট, মূলধন বৃদ্ধি পেলে ক্রেডিট। এখানে কিছু কিছু ছাত্রছাত্রী জিজ্ঞাসা করে যে মূলধন বৃদ্ধি পেলে ক্রেডিট হয় কেন। আসলে সকলেই জানে, যারা জানে না তাদের উদ্দেশ্যে বলছি যে লেনদেনের দ্বৈত সত্তা অনুযায়ী আমরা ব্যবসা এবং মালিককে পৃথকভাবে বিবেচনা করি। এখানে মালিক এবং ব্যবসা যেহেতু আলাদা, কাজে মালিক যে পরিমাণ অর্থ ব্যবসায়ের মধ্যে মূলধন হিসেবে সরবরাহ করে, ওই পরিমাণ অর্থ যেহেতু ব্যবসা প্রতিষ্ঠান আলাদা একটি সত্তা, সেহেতু ব্যবসা প্রতিষ্ঠানের কাছে ওই পরিমাণ অর্থ মালিকের প্রদত্ত। অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠান ওই পরিমাণ অর্থ দ্বারা মালিকের কাছে দায়ী থাকে, এই কারণে মূলধন সবসময় ক্রেডিট উদ্ভূত প্রকাশ করে। কাজেই মূলধন বৃদ্ধি পেলে ক্রেডিট হয় এবং মূলধন হ্রাস পেলে ডেবিট হবে। আবার আয় সবসময় ক্রেডিট উদ্ভূত প্রকাশ করে, অর্থাৎ আয় বৃদ্ধি পেলেই ক্রেডিট এবং আয় হ্রাস পেলে ডেবিট হয়। আবার ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, ব্যয় হ্রাস পেলে ক্রেডিট। এখন আমরা জাবেদায় অন্তর্ভুক্তির জন্য কতিপয় লেনদেনের অবতারণা করেছি। এখানে আমরা সংক্ষিপ্ত আকারে কিছু লেনদেন নিয়েছি, যে লেনদেন থেকে আমরা জাবেদায় অন্তর্ভুক্তি অর্থাৎ জাবেদায় পোস্টিং দিব। এখানে জাবেদায় পোস্টিং দেওয়ার আগে জাবেদার যে শখ সেটা আমাদের জানতে হবে। জাবেদার শখটা এরকমই হবে, অর্থাৎ প্রথমে থাকবে তারিখ, তারপর হবে বিবরণ, তারপর হবে খতিয়ান পৃষ্ঠা, তারপর ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এখন এখানে লেনদেনগুলো দেওয়া আছে, প্রথমেই মিস্টার রনি 1 লক্ষ টাকা মূলধন নিয়ে 2000 সালের 1 জানুয়ারিতে ব্যবসা শুরু করলো। ওই মাসে তার লেনদেন সমূহ নিম্নরূপ। জানুয়ারির 1 তারিখে মামুন অ্যান্ড কোং এর নিকট হতে পণ্য ক্রয় 20,000 টাকা। জানুয়ারির 5 তারিখে ব্যাংক হিসাব খোলা হলো 10,000 টাকা এবং 8 তারিখে যন্ত্রপাতি ক্রয় করা হলো 15,000 টাকা। 12 তারিখে আরিফ অ্যান্ড কোং এর নিকট পণ্য বিক্রয় করা হলো 15,000 টাকা। 15 তারিখে নগদে বিক্রয় করা হলো 5,000 টাকা। আবার 18 তারিখে ব্যাংক হতে উত্তোলন করা হলো 2,000 টাকা। 22 তারিখে আরিফ অ্যান্ড কোং এর নিকট হতে পাওয়া গেল 5,000 টাকা। আবার 30 তারিখে অফিস কর্মচারীদের বেতন প্রদান করা হলো 1500 টাকা। আরেকটা কথা আমরা জেনে নিই,
অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য হলেই আমরা সেটাকে লেনদেন বলবো। অত অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য যে কোনো ঘটনাই লেনদেন। যদি অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য না হয়, অর্থাৎ প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন না হয়, তাহলে তাকে আমরা লেনদেন হিসেবে গণ্য করতে পারবো না। যেমন যদি আমরা কর্মচারী যদি আমরা বলি যে কর্মচারী নিয়োগ করা হলো, কর্মচারী নিয়োগ করা হলো, এখানে আমাদের কোনো জাবেদা হবে না। কেন হবে না? যেহেতু এখানে অর্থের কোনো লেনদেন হয়নি, প্রতিষ্ঠানের আর্থিক অবস্থারও কোনো পরিবর্তন হয়নি, সে কারণে এটাকে আমরা লেনদেন হিসেবে গ্রহণ করতে পারবো না। আর যেহেতু লেনদেন হবে না, সেহেতু তার জাবেদাভুক্তিকরণের কোনো প্রয়োজন নেই। এখন আমরা জাবেদাভুক্তিকরণে আসব। যেহেতু মিস্টার রনি 1 লক্ষ টাকা মূলধন নিয়ে 2000 সালের 1 জানুয়ারিতে ব্যবসা শুরু করলো, তাহলে 2000 সালের 1 জানুয়ারিতে আমাদের জাবেদা হবে মিস্টার রনি 1 লক্ষ টাকা ব্যবসার মধ্যে মূলধন প্রদান করলেন, তাহলে ব্যবসার মূলধন বৃদ্ধি পেল, অপরাপরভাবে ব্যবসায় নগদের পরিমাণও বৃদ্ধি পেল। মূলধন বৃদ্ধি পেলে ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করে, আবার নগদ বৃদ্ধি পেলে ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে। তাহলে যেহেতু জানুয়ারি 1 তারিখে আমাদের 1 লক্ষ টাকা ব্যবসায় আনয়ন করা হয়েছে মিস্টার রনি কর্তৃক, সেহেতু জানুয়ারি 1 তারিখে আমাদের জাবেদা হবে এরকম, নগদান হিসাব 1 লক্ষ টাকা ডেবিট, আবার মূলধন হিসাব 1 লক্ষ টাকা ক্রেডিট। আবার জানুয়ারি 1 তারিখে মামুন এন্ড কং এর নিকট হতে পণ্য ক্রয় করা হলো 20,000 টাকা। এখানে যেহেতু নগদে উল্লেখ নেই, কাজেই আমরা এটাকে বাকিতেই ধরে নিতে পারি। আর যে কোনো হিসাব, যে কোনো ক্রয় সবসময় ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে, ক্রয় ব্যবসায়ের জন্য এক ধরনের ব্যয়, কাজে ব্যয় বৃদ্ধি পেলেও ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে। আবার যদি আমরা পণ্য ক্রয় করি, তাহলে পণ্যের পরিমাণ বৃদ্ধি পায়, পণ্য ক্রয়ও ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে। তো যেহেতু আমরা এখানে ক্রয় করেছি, তাহলে ক্রয় হিসাব 20,000 টাকার পণ্য ক্রয় করেছি, তাহলে ক্রয় হিসাব ওইখানে আমাদের ডেবিট হবে 20,000 টাকা। আবার যেহেতু বাকিতে ক্রয় করেছি, তাহলে আমাদের পাওনাদার হিসাব অর্থাৎ মামুন এন্ড কং এর নিকট হতে আমরা পণ্য ক্রয় করেছি, তাহলে মামুন এন্ড কং হিসাব ক্রেডিট হবে। তাহলে 20,000 টাকার পণ্য যেহেতু বাকিতে মামুন এন্ড কং এর নিকট হতে ক্রয় করা হয়েছে, সেহেতু ক্রয় হিসাব 20,000 টাকা ডেবিট, আবার অপরাপর ভাবে দায় যেটা মামুন এন্ড কং এর নিকট হতে আমরা বাকিতে ক্রয় করেছি, অর্থাৎ মামুন এন্ড কং আমাদের কাছ থেকে পাবে, সেহেতু এই 20,000 টাকা দায় হওয়ার কারণে মামুন এন্ড কং হিসাবকে আমরা ক্রেডিট হিসাবে পোস্টিং দিলাম। আবার জানুয়ারির 5 তারিখে ব্যাংক হিসাব খোলা হলো, যার মূল্য হচ্ছে 10,000 টাকা। আমরা যখন ব্যাংকে কোনো হিসাব খুলি, তখন ব্যাংক হিসাব আমাদের বৃদ্ধি পায়। আর ব্যাংক হিসাব যেহেতু আমাদের নগদ অর্থে করা হয়, নগদ অর্থে জমা দিয়ে ব্যাংক হিসাব খোলা হয়, কাজেই নগদানের পরিমাণ আমাদের কমে যায়। অর্থাৎ ব্যাংক হিসাব যে পরিমাণ টাকা দিয়ে 10,000 টাকা দিয়ে আমরা খুললাম, ব্যাংক হিসাব ডেবিট হলো 10,000 টাকা। আবার যেহেতু নগদে নগদ প্রদান করতে হয়, সে কারণে নগদানের পরিমাণ কমে যেয়ে নগদের হিসাব ক্রেডিট হলো 10,000 টাকা। আবার জানুয়ারির 8 তারিখে যন্ত্রপাতি ক্রয় করা হলো 15,000 টাকা। তাহলে যন্ত্রপাতি এক ধরনের ব্যবসার সম্পদ হিসাবে বিবেচনা করা হয়। তাহলে যন্ত্রপাতি যখন ক্রয় করা হলো, তখন যন্ত্রপাতি পরিমাণ বৃদ্ধি পেল, আবার নগদে যেহেতু ক্রয় করা হলো, নগদের পরিমাণ হ্রাস পেল। তাহলে যে কোনো প্রকারের সম্পদ বৃদ্ধি পেলেই ডেবিট, আবার হ্রাস পেলেই ক্রেডিট। তাহলে যেহেতু আমাদের এখানে যন্ত্রপাতির পরিমাণ বৃদ্ধি পেল, কাজে যন্ত্রপাতি ডেবিট হবে 15,000 টাকার, আবার নগদান হিসাব যেহেতু হ্রাস পেল, নগদে ক্রয় করা হয়েছে, কাজে নগদান হিসাব ক্রেডিট করা হলো 15,000 টাকা। আবার 12 তারিখে জানুয়ারির 12 তারিখে আরিফ এন্ড কং এর নিকট হতে পণ্য বিক্রয়, আরিফ এন্ড কং এর নিকট পণ্য বিক্রয় 15,000 টাকা। আরিফ এন্ড কং এর নিকট যখন আমরা পণ্য বিক্রয় করেছি, এখানে যেহেতু নগদে বলা নাই, কাজে আমরা বাকিতে ধরে নিতে পারি। এ কারণে আরিফ এন্ড কং আমাদের দেনাদার, আর দেনার পরিমাণ বৃদ্ধি পেলে, দেনাদার বৃদ্ধি পেলেই আমাদের ডেবিট হয়, আবার বিক্রয় হিসাব বৃদ্ধি পেলেই ক্রেডিট হয়। কাজে এখানে যেহেতু 15,000 টাকার পণ্য আমরা আরিফ এন্ড কং এর নিকট বিক্রি করেছি, তাহলে আরিফ এন্ড কং এর কাছ থেকে আমরা পাবো 15,000 টাকা, অর্থাৎ আরিফ এন্ড কং আমাদের দেনাদার,
দেনাদারের পরিমাণ বৃদ্ধি পেলে ডেবিট হয়। আবার বিক্রয় হিসাব, যেহেতু আমরা বিক্রয় করলাম, যে পরিমাণ মূল্য বিক্রয় করলাম, বিক্রয় হিসাব ক্রেডিট হবে 15,000 টাকা। আবার জানুয়ারির 15 তারিখে নগদে বিক্রয় করা হলো 5,000 টাকা। যথাযথ বিক্রয় বৃদ্ধি পেলেই ক্রেডিট উদ্বৃত্তে প্রকাশ করে, আর নগদে যখন বিক্রি করছি ব্যবসায়ের মধ্যে নগদের আনয়ন ঘটেছে, অর্থাৎ নগদায়ন হিসাব হবে আমাদের ডেবিট আর বিক্রয় হিসাব হবে ক্রেডিট 5,000 টাকা। আবার জানুয়ারির 18 তারিখে ব্যাংক হতে উত্তোলন করা হলো 2,000 টাকা। উত্তোলন করা হয় মালিকের নিজস্ব প্রয়োজনে, কাজে যখন আমরা উত্তোলন করব, যখন 18 তারিখে ব্যাংক হতে উত্তোলন করা হলো 2,000 টাকা, তাহলে যখন উত্তোলন করব তখন আমাদের ব্যাংক হিসাব কমে যাবে এবং ওই পরিমাণ টাকা এখানে ব্যবসার প্রয়োজনে উত্তোলন করা হয়েছে, কাজে ব্যবসায় ওই পরিমাণ টাকার আনয়ন হয়েছে। এখানে নগদান হিসাব নগদের পরিমাণ বেড়েছে 2,000 টাকা, অপরাপর ভাবে ব্যাংকের হিসাব থেকে আমাদের 2,000 টাকা কমে গেছে, কাজে নগদান হিসাব হবে 2,000 টাকা ডেবিট, আবার ব্যাংক হিসাব হবে 2,000 টাকা ক্রেডিট। এখন জানুয়ারির 22 তারিখে আরিফ এন্ড কোং এর নিকট হতে পাওয়া গেল 5,000 টাকা। আমরা আরিফ এন্ড কোং আমাদের দেনাদার, আরিফ এন্ড কোং এর কাছ থেকে আমরা টাকা পাইতাম, সেটা হচ্ছে 15,000 টাকা। তার মধ্য থেকে আরিফ এন্ড কোং এর কাছ থেকে 5,000 টাকা আমরা আদায় করলাম জানুয়ারির 22 তারিখে এসে। তার যখন আমি দেনাদারের কাছ থেকে টাকা পাবো তখন দেনাদারির পরিমাণ কমে যাবে, আবার যখন নগদ পাবো তখন নগদের পরিমাণ বৃদ্ধি পাবে। তার যেহেতু আমরা আরিফ এন্ড কোং এর কাছ থেকে নগদ পেলাম, কাজে নগদের পরিমাণ নগদান হিসাব ডেবিট 5,000 টাকা, আবার আরিফ এন্ড কোং আমাদের দেনাদার ছিল, দেনাদারের পরিমাণ 5,000 টাকা কমে গেল, আরিফ এন্ড কোং হিসাব ক্রেডিট 5,000 টাকা। আবার জানুয়ারির 30 তারিখে অফিস কর্মচারীদের বেতন প্রদান করা হলো 1,500 টাকা। বেতন বা এটা এক ধরনের ব্যয়, ব্যয় বৃদ্ধি পেলেই ডেবিট হয়, আর ব্যয়টা যদি নগদে করা হয় তাহলে নগদের পরিমাণ হ্রাস পায়, তাহলে নগদ ক্রেডিট হবে। এখানে বেতন হিসাব তাহলে 1,500 টাকা ডেবিট, আবার নগদান হিসাব যেহেতু নগদ চলে যেতেছে 1,500 টাকা ক্রেডিট। তাহলে 2000 সালের 1 জানুয়ারিতে মিস্টার রনির জাবেদা বই নিম্নরূপ। এবং এখানে একটা জিনিস লক্ষণীয় যে লেনদেনের দ্বৈত সত্তা অনুযায়ী আমাদের ডেবিট ক্রেডিট হিসাব মিলে যাবে। এখানে আমরা যে পরিমাণ অর্থ ডেবিট করেছি ঠিক ওই পরিমাণ অর্থই আমাদের ক্রেডিট করা হয়েছে। কাজেই আমরা যদি এখানে মোট যোগফলটা নিই তাহলে দেখতে পাবো যে মিস্টার রনির জাবেদা জানুয়ারি মাসের জাবেদা মোট যে ডেবিট এবং ক্রেডিট সমান হয়ে গেল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই জাবেদা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। আমাদেরকে হিসাব বিজ্ঞানের যে কোনো অঙ্ক করার ক্ষেত্রে জাবেদার গুরুত্ব অপরিসীম। জাবেদা আমরা যদি বুঝতে পারি তাহলে হিসাব বিজ্ঞানের অন্যান্য যে কোনো সমস্যার সমাধান সহজেই করা সম্ভব। কাজে এই চ্যাপ্টারটা অত্যন্ত গুরুত্বের সাথে আমাদেরকে দেখতে হবে এবং চর্চা করতে হবে। আর আমরা আগামী ক্লাসে জাবেদা শ্রেণীবিভাগ এবং জাবেদা ভুক্তিকরণ হতে কীভাবে খতিয়ে নিয়ে আমরা স্থানান্তর করব লেনদেনগুলো তা আলোচনা করব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।